সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। তিনি হবেন বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫শে সেপ্টেম্বর মেয়াদকাল শেষ করে অবসরে যাবেন। এরপর নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব গ্রহণ করবেন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে নিয়োগ প্রদান করে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বিচারপতি ওবায়দুল হাসান দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ২৫শে সেপ্টেম্বর ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসর গ্রহণ করবেন। বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বিএসএস অনার্স, এমএসএস এবং পরে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে নেত্রকোনা জেলাবারের সনদপ্রাপ্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০শে জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৬ জুন বিচারপতি ওবায়দুল হাসান স্থায়ী নিয়োগ পান। ২০২০ সালের ৩রা সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান ছিলেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।